গাইস, তোমাদের সাসপেন্ড অ্যাকাউন্ট নিয়ে আমরা যে আন্দোলনটা করেছি আর এই আন্দোলনটা করার উদ্দেশ্যে যে কালকে 23 আগস্ট রাত 9টার সময় আমরা যে মিটিংটা করেছি আমাদের অফিসিয়াল ডিসকর্ড সার্ভারে, ওইখানে কালকে এতগুলো মানুষ যে অ্যাক্টিভ ছিল, যেটা আসলে আমি ভাবতেই পারিনি যে তোমরা এত ব্যস্ততার পরেও এত কাজকর্মের পরেও তারপরে যে একটা ফিক্সড টাইমে তোমরা যে সময়টুকু দিয়েছো আমাদেরকে, সত্যি সত্যি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সকলকে জানাই মন থেকে অনেক ধন্যবাদ গাইস। তবে কালকে তারপরে হচ্ছে আজকে অনেকেই কমেন্ট করেছে, আবার ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে অনেকেই আমাকে মেসেজ করে বলেছে, মোর্শেদ ভাই আমি তো থাকতে পারলাম না, তবে কারণটা হচ্ছে আমি তো জব করি। তবে যারা জব করো তারা পাই টু পাই ভিডিওগুলো দেখলে অবশ্যই ডে বাই ডে, স্টেপ বাই স্টেপ আপডেট তোমরা পেয়ে যাবে এখানে। আর তোমাদের মিটিংয়ে তুমি না থাকলেও আপাতত কোনো সমস্যা হবে না, ভিডিও দেখলে এনাফ, ওকে? তো আজকের এই ভিডিওর টপিকটা হচ্ছে কালকে আমরা কী মিটিং করেছি এবং কি সিদ্ধান্ত নিয়েছি, অবশ্যই আজকের এই ভিডিওতে সব কিছু ক্লিয়ার করবো। সো যাই হোক, ভিডিওটা স্কিপ না করে, ইগনোর না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, আশা করি সব কিছু বুঝতে পারবা, ওকে? তো চলো বেশি কথা না বাড়িয়ে আজাইরা পেঁচাল না দিয়ে আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। খেলা হবে। হাই গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, টেক মাই সালাম, কি অবস্থা সবার, অ্যান্ড কেমন আছো তোমরা সবাই? আই হোপ, আমি আশা করি তোমরা সবাই মহান আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছো। গাইস, ফার্স্ট অফ অল কালকে রাত 9টার সময় আমরা মিটিং করেছিলাম, ওই মিটিংয়ে তোমাদের সকলের যে সিদ্ধান্তটা আমি দেখলাম, সকলের মুখে একটাই কথা, সেটি হচ্ছে মোর্শেদ ভাই আমরা জানি না কে হ্যাকিউজ করেছে বা কে হ্যাকিউজ করে নাই, আমাদের একটাই কথা, সাসপেন্ড অ্যাকাউন্ট আমাদের ব্যাক দিতে হবে। এত কষ্ট করে আমরা ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করেছি, এত কষ্ট করে এলিট প্যাস নিয়েছি, এত কষ্ট করে ইভোগান ম্যাক্স করেছি, এত কষ্ট করে ডায়মন্ড টপ আপ করেছি, তারপরে যদি সামান্য দুই একটা ভুলের কারণে আমাদের আইডিগুলো সাসপেন্ড করে দেয়। গরিনা ফ্রি ফায়ারের উচিত ছিল কিন্তু আমাদের ওয়ার্নিং দেওয়া, যেমন একজন যদি হ্যাক ইউজ করে তাকে ওয়ার্নিং দিবে, প্রথমত একটা মেসেজের মাধ্যমে ওয়ার্নিং দিবে যে ভাই খবরদার, দ্বিতীয়বার যদি হ্যাক ইউজ করো তোমার আইডি কিন্তু ব্যান্ড, তারপরে যদি হ্যাক ইউজ করে তাহলে 3 দিন অথবা 7 দিনের জন্য একটা সাসপেন্ড করে দিবে, এরকম যদি তারা সিস্টেম, এরকম যদি ওয়ে তারা চালু করতো তাহলে কিন্তু কারোর আইডি সাসপেন্ড হতো না। যখন কারোর অ্যাকাউন্ট 3 দিন অথবা 7 দিনের জন্য সাসপেন্ড করে দিবে তার ভিতরে কিন্তু একটা ভয় ফিল করবে, সে ভয় অনুভব করবে যে নেক্সট টাইমে যদি আমি কখনও কোনো দিন যদি গ্লিস ফাইল অথবা থার্ডপার্টি অ্যাপ্লিকেশন অথবা FF টুলস বলো, প্যানেল অথবা রেজিডেট অথবা যে কোনো প্রকার হ্যাক যদি ইউজ করি তাহলে তো আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে, এরকম ধরনের ভয় কিন্তু সে ফিল করবে। কিন্তু গরিনা ফ্রি ফায়ার কী করেছে, সামান্য একটা ভুলের কারণে, যেমন কোনো গ্লিস অথবা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন, FF টুলস এগুলো ইউজ করার কারণে চিরতরে পার্মানেন্টলিভাবে আমাদের আইডিগুলোকে সাসপেন্ড করে দিয়েছে। তবে এক্ষেত্রে আমাদের উচিত কোনটা গাইস, আজকে তোমরা একটা কথা চিন্তা করো, আমরা যখন কালকে মিটিং করলাম, মিটিংয়ে অ্যাটেন্ড ছিল, আমি ধরে নিলাম 100 জন মানুষ অ্যাটেন্ড করেছিল, কিন্তু আমাদের মিটিংয়ে 100 জন মানুষ অ্যাটেন্ড করাটাই কিন্তু অনেক টাফ ব্যাপার। অনেক বড় বড় ইউটিউবারদের ডিসকর্ডেও কিন্তু ভাই মন করলে, মন চাইলে কিন্তু 100 জন মানুষ কিন্তু ভাই অ্যাক্টিভ থাকে না। সো এই জন্য আমি তোমাদের সকলকে একটাই কথা বলতে চাই আজকের এই ভিডিওতে, সেটি হচ্ছে যেহেতু আমরা ফার্স্ট টাইমে একটা মিটিং করেছি, 100 জনের বেশি অ্যাক্টিভ তোমরা ছিলে, আশা করি নেক্সট টাইমে আমরা যখন মিটিং করব 1000-এরও বেশি মানুষ তোমরা অ্যাক্টিভ থাকবে। তবে এই দায়িত্বটা তোমাদেরকেই করতে হবে, তোমাদের দায়িত্বটা হচ্ছে আমরা যখন ভিডিও আপলোড করব ভিডিওটা ফুল দেখা, এবং এই যে তোমরা যে আমাদের পরিবারের যে সদস্য, প্রত্যেকের কিন্তু একটাই দায়িত্ব, ভিডিওটা কাইন্ডলি কষ্ট করে সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করে দেওয়া, ওকে? আমরা আজকে যে আন্দোলনটা করছি আইডি সাসপেন্ড নিয়ে, আমাদের আন্দোলনে বর্তমানে ধরে নাও যে 1000 মানুষ আমাদের আন্দোলনটাকে সাপোর্ট করে, কিন্তু তোমরা যখন বেশি বেশি ভিডিও শেয়ার করবা, তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করবা, যাদের আইডি সাসপেন্ড হয়েছে বা হয় নাই তারা সকলে যখন বিষয়টা জানতে পারবে, সবাই কিন্তু মন থেকে আমাদেরকে সাপোর্ট করবে, মন থেকে আমাদের আন্দোলনে কিন্তু নিজ থেকেই কিন্তু অ্যাটেন্ড করবে, এই দায়িত্বটা কিন্তু ভাই তোমাদেরকেই নিতে হবে। সো সকলেই নিজ নিজ দায়িত্বটা পালন করবে আজকে থেকে, আর প্রতি শুক্রবার রাত 9টার সময় আমরা আমাদের ডিসকর্ড সার্ভারে, মানে আমরা আমাদের অফিসিয়াল ডিসকর্ড সার্ভারে প্রতি শুক্রবারে রাত 9টার সময় মিটিং করব। সো আর ইউ রেডি? প্রত্যেকে অ্যাক্টিভ থাকবা, কালকে সকলের সিদ্ধান্ত নিলাম। অনেকে বলতেছে ভাই মিটিংটা শনিবারে করেন, অনেকে বলতেছে রবিবারে করেন, অনেকে বলে যে ভাই রবিবারে না আপনি মঙ্গলবারে করেন, অনেকেই বলে বৃহস্পতিবারে করেন। এখন আমি দেখতেছি অনেকের স্কুল, অনেকের কলেজ, অনেকের কোচিং, অনেকের প্রাইভেট, অনেকের বিভিন্ন ধরনের ঝামেলা যারা জব করে। সো সব দিন বিচার বিবেচনা করে দেখলাম শুক্রবার এমন একটা দিন যেটা কিনা কিন্তু ছুটি থাকে সকলের, সকলে শুক্রবারে ফ্রি থাকে আমার জানা মতে, এই জন্য ডিসাইড করলাম
সবাই মিলে যে এখন থেকে আমরা যখন মিটিং করব প্রতি শুক্রবারে আমাদের মিটিং হবে প্রতি শুক্রবারে রাত 9টার সময় সো প্রত্যেকই অ্যাক্টিভ থাকবা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবা সরাসরি তোমাদের প্রবলেমটা আমার সাথে শেয়ার করতে পারবা ওকে আর হ্যাঁ প্রতিদিন রাত 9টা অথবা 10টার দিকে আমাদের ডিসকর্ড সার্ভারে অন্যরকম একটা এনজয় হয় সকলেই অ্যাক্টিভ থাকবা আমাদের ডিসকর্ডে এক কথায় ধরতে গেলে বেশিরভাগ ডিসকর্ড সার্ভারে তোমরা অ্যাক্টিভ থাকবা তাহলে পাই টু পাই সব কিছু জানতে পারবা আর আমাদের ইউটিউব চ্যানেলে অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে এখন থেকে রেগুলার আমরা দুইটা করে ভিডিও আপলোড করব একটা সকাল 8টার সময় আর একটা সন্ধ্যা 7টার সময় ওকে সো এই দুই টাইমে আমরা ভিডিও আপলোড করব সো প্রত্যেকে এই ভিডিওগুলো দেখবা আর নোটিফিকেশন যদি না পেয়ে থাকো তাহলে অবশ্যই নোটিফিকেশনটা অল করে রাখবা তাহলে ভিডিও নোটিফিকেশন পেতে কোনো রকম সমস্যা ফিল আপ করতে হবে না আর আইডি সাসপেন্ড নিয়ে আমরা যে আন্দোলনে নেমেছি আমার বিশ্বাস কনফার্ম যে 100% আমরা আন্দোলনে সফল হব আজ পর্যন্ত তোমরা কোনো দেখাইতে পারবা না কেউ দেখাইতে পারবা না যে কেউ একজন আন্দোলন করতে গিয়ে সে সফল হয় নাই প্রতিটা মানুষ যখন তারা আন্দোলন করেছে তখন কিন্তু তারা সাকসেস হয়েছে সকলেই মিলে ঐক্যবদ্ধভাবে তারা যে কাজটা অথবা যে কোনো কিছু করার সিদ্ধান্ত নিয়েছে সেটা কিন্তু হয় তারা বাস্তবায়ন করেছে হ্যাঁ এটাই আমাদের একটা বৈশিষ্ট্য আমরা সকলেই মিলে ওয়ান্নার বিরুদ্ধে যেভাবে কথা বলছি সকলেই মিলে যেভাবে ফেক ইউটিউবারের বিরুদ্ধে কথা বলছি সকলেই মিলে যেভাবে ফেক স্ক্যামারদের বিরুদ্ধে আমরা লেগেছি আমি আশা করি খুব তাড়াতাড়ি এরা উচিত শিক্ষা পেয়ে যাবে তোমাদের কাছ থেকে তো যাই হোক এই ছিল মোটমাট মিলে আমাদের আজকের স্পেশাল একটি ভিডিও আর কালকে যারা যারা আন্দোলনে ছিলে কালকে যারা যারা ডিসকর্ডে অ্যাটেন্ড করেছিলে ডিসকর্ড আমাদের যে মিটিং ছিল মিটিংয়ে অংশগ্রহণ করেছিলে তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবা ওকে তো যাই হোক ভিডিওতে যারা এখনও পর্যন্ত একটা করে লাইক কমপ্লিট করো নাই তাড়াতাড়ি একটা করে লাইক কমপ্লিট করো চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সো আর বেশি কথা বলতে চাই না আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি সো সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও